মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার পরিবারেরও সকলে ভালো আছে সুস্থ আছে আর একটি নতুন দিনে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে সুপ্রভাত আর দেখো সকালবেলার গতানুগতিক কাজ তো শুরু হয়ে গেছে এখন একটা সবজি বানাচ্ছি এই যে আলু দিয়ে তরকারি হচ্ছে ওই কারি পাতা গাছ থেকে কারি পাতা তুলে আনলাম আর টমেটো দিয়ে আলু তরকারিটা করছি রুটি করব এখনো আর চা করে নিয়েছি এখন চাটা খাবো সকালবেলা তাহলে চলো আজকে দিনটা কি কিভাবে আমরা কাটাই কি কি কাজ আমি করি সেটা তোমাদের রোজই দেখাই তা চলো আরেকদিন তোমরা দেখতে থাকো সকালবেলা দুধ দিয়ে গেছে এই দেখো সেই দুধটা ছেকে নিলাম এই একটু আগে নিয়ে এবার জাল দেব তাই জন্য নিয়ে গেলাম কিচেনে আর ওদিকে তোমাদের দাদা ভাই তৈরি হয়ে নিচ্ছে ওর নাইট ছিল ওর সবে ফিরেছে আর আমি চাটা নিয়ে বসে পড়েছি ওর চাটা ওদিকে রেখে দিলাম ও তৈরি হয়ে বসবে আর মেয়েকে বললাম জলের বোতলগুলো ভরতে ও ভরে রাখলো আর এরপরে আমরা টিফিন এখনও খাইনি টিফিন করে নেব রুটি তরকারি আজকে টিফিনে হয়েছিল দেখো তোমাদের দাদাভাই তৈরি হয়ে বসে পড়লো এবার আমরা চাটা খেয়ে নিচ্ছি তাহলে পরপর কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে টিফিন করে নিয়েছি আর টিফিন দেখলেই আজকে রুটি আর তরকারি হয়েছিল আমাদের আলুর তরকারি আর রুটি সেইটা টিফিনে খেয়ে নিলাম এরপরে আমি সবজিগুলো কেটে নিচ্ছি সবজি গুছিয়ে তারপরে যাব বাইরে জামা কাপড়গুলো কাচতে আজকে পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম তাই জন্য পুঁই শাকটা কেটে নিচ্ছি পুঁই শাকে ভালো করে কেটে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখে তারপর রেখে দিয়ে যাব আর পুঁই শাকের মধ্যে আলু আর একটু শিম ছিল আলু শিম আর কুমড়ো বেগুন এই দিয়েই পুঁই শাকের চচ্চড়িটা করেছিলাম নিরামিষ করেই দেখো বাইরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে প্রচুর জামা কাপড় হয়ে যায় আমার জানোই এমনি ডেলিকার জামা কাপড়ই প্রচুর হয়ে যায় এক কারণ দু তিনটে নাইটি পাল্টে পাল্টে পরতে হয় সেই সব নাইটি তারপর বাচ্চাদের জামা কাপড় তারপর তোমার দাদাভাই অফিস থেকে ফেরে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আর অফিসের এতটা রাস্তা যায় তো খুব ধুলোবালি লেগে যায় সেগুলো আর না কেচে আর পরা যায় না সেই জন্যে ও যখনই অফিস থেকে ফেরে আমি সমস্ত জামা কাপড় ধুয়ে দিই তারপর আমাদের বাচ্চাদের সব জামা কাপড় তো আছেই
কাপড় কাচা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর সুন্দর করে টান টান করে মেললে না জামা কাপড়গুলো পরতেও ভালো লাগে, আর অনেক জামা কাপড় আয়রনও করতে লাগে না এইভাবে। ওই জন্য কাচার পরে মেলাটাও খুব ইম্পর্টেন্ট, জানো তো। আমি খুব ভালোভাবে নিংড়ে একদম টান টান করে মেলে দিই, তাতে শুকনোও তাড়াতাড়ি হয়ে যায়। আর তারপরে যেগুলো আয়রন করার দরকার পড়ে, অনেক সময় সেই জামা কাপড়গুলো এমনিও পরা যায়, অত কোঁচকানো ভাব বাজে দেখতে লাগে না। সেই জন্যে মেলাটাও খুব ভালো করে করা উচিত। দেখছোই আমার জামা কাপড় প্রচুর কাঁচা হয়ে গেছে, আর সেগুলো সব এক এক করে মেলে দিলাম। এই দেখো সমস্ত জামা কাপড় আমার কাঁচা কমপ্লিট। দেখলেই জামা কাপড়গুলো কেচে নিলাম, প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব কাঁচা হয়ে গেল। এখন কিচেনে চলে এসেছি। কিচেনে তো আগেই সবজিগুলো কেটে নিয়ে গেছিলাম। এই দেখো সব সবজিগুলো কেটে ওই যে বড় ঝুড়িটার মধ্যে হচ্ছে পুঁই শাকটা দিয়ে রেখেছি, জলগুলো ঝরে যাবে। পুঁই শাকের মধ্যে বড্ড বালি থাকে তো, তাই জন্য ভালো করে ধুয়ে ওই যে বড় ঝুড়িটার মধ্যে দিয়ে রেখেছি, জলগুলো ঝরে যাবে। এখন রান্নাটা করে নেবো, পুঁই শাকের চচ্চড়ি হবে। আর কালকে মানে মাছ রয়েছে, লাইল্যান্ড থেকে মাছ রয়েছে, সেটাই আজকে রান্না হবে। তাহলে দেখতে থাকো। আর ঘরটা মোছা বাকি রয়েছে জানো, কারণ আমাদের লাকিকে এই ঘরে এখন বেঁধে রেখেছে, তো ওকে রাখলে না ঘরটা মোছা যায় না। ওকে ছাদে ছাদটা পরিষ্কার করছে বলে ঘরে বাঁধা রয়েছে, তা হয়ে গেলে ওকে ছাদে দিয়ে দেবে, তারপর ঘরটা মুছবো। এখন অনেকগুলো কাজই বাকি রয়েছে, তাই জন্য এসে চলো রান্নাটা সেরে ফেলি ঝটপট। আর আমাদের লাকি সিনজোর খাবার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছে, আর তোমরা দেখছোই না এই হ্যান্ডেলওয়ালা কড়াই, তোমরা ভাবছিলে আগে একটা ছিল হ্যান্ডেল ছাড়া, সেইটা থেকে এটা এক সাইড ছোট। কারণ আমার ওই কালো যে ননস্টিকের কড়াইটা ছিল সেটা বললাম না বেঁকে গেছে, তোমাদের দেখিয়েছিলাম, সেই জন্যে সেইটা আর রান্না করছি না। বেঁকা কড়াইতে রান্না বান্না করতে ভালো লাগে না, সেই জন্যে সেই কড়াইটা বাতিল করে দিয়েছি। আর এই কড়াইটা নতুন নিয়ে এসেছি, এটা হচ্ছে এই যে সবচেয়ে বড় কড়াই যেটা হ্যান্ডেল দেই, সেটার থেকে এক সাইড ছোট। তা আমার বড় কড়াইগুলোর মধ্যে রান্না করতে ভালো লাগে, কারণ শাক টাক তো খুবই মানে ভালো লাগে, কারণ এগুলো একটু নেড়ে চেড়ে রান্না করতে হয় তো। আর ছোটো জায়গার মধ্যে দিলে এরকম ভালো করে নাড়া চড়ার সময় অনেক সময় শাকটা পড়ে যায়, ভালো করে নাড়া যায় না, সেই জন্য আমি বড় কড়াইটাই প্রেফার করি। এই দেখো আমার শাকটার প্রথমে আমি ডাঁটাটা, তারপরে আলু, শিম যেগুলো কেটে রেখেছি, কুমড়ো, এগুলো দিয়ে আগে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, কারণ শাকটা নরম, সেটা পরে দিচ্ছি। এবার শাকটা দিয়ে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি মশলা এখানে ইউজ করি একটুখানি ভাজা মশলা বলতে, যেটা পাঁচফোড়ন ভাজা সেইটাই দিয়ে দিই, এইভাবে ইউজ করি। আর এইদিকে দেখো আমি ঘরটা মুছে দিচ্ছি। আর আমার ছেলের কাণ্ড দেখো, ওই যে আমাদের বৃষ্টি সোনার বার্থডেতে যে বেলুনগুলো দিয়ে সাজানো হয়েছিল না, সেই বেলুন আমার বৌদি পাঠিয়ে দিয়েছে, আর সেই বেলুনই আমার ছেলে খেলে যাচ্ছে। আর আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছলেই আমার ঘরের কাজও হয়ে যাবে, আর ওদিকে রান্নাও হচ্ছে দেখালামই। এইভাবে সব দিক সামাল দিয়েই তো কাজ করতে হয়, এক আর এক সংসার হলে যা হয় আর কি। সব কাজ করে আবার ফিরে এলাম, স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে, এখন খাওয়াবো, ছেলেকে আগে খাইয়ে নেবো তারপর আমরা খাবো। আর আজকে ওই পুঁই শাকের চচড়ি করলাম দেখালামই, সেই দিয়ে আর মাছের ঝোল দিয়ে এই আজকে আমাদের মেনু এই খাওয়া হবে। তাহলে ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে আবার একটু বাদে তোমাদের সঙ্গে ফিরে আসছি। দুপুরের পর ভিডিও আর কিছু তুলতে পারিনি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম। আর দেখো এখন সোনামানা চলে এসেছে আমাদের বাড়ি, সন্ধ্যেবেলা এখন এখন 7:30 বাজে। আর তারপরে আমি একটু রাতের জন্য আলু ভাজা করব, সেই আলু ভাজার আলুটা কুটে নিচ্ছি। আর ওদিকে আমাদের সোনামাম্মা খেলা করছে, আমার দাদা ভাই নিয়ে আসে, আর সোনামাম্মা একটু বিকেলবেলা, বিকেল ঠিক নয় যখন সন্ধ্যে হয়ে যায়, রাত হয়ে যায় প্রায় 8:30 দিকে, ওই সময় এসে একটুখানি খেলা করে, ওরও ভাল লাগে আর আমাদেরও ভাল লাগে একটু সোনামাম্মার সাথে খেলা হয়ে যায়। আরে এই দেখো আর একজনের কাণ্ড দেখো, কি পড়ে যাবে, পড়ে যাবে, নিচে ছাড়ো সোনা, পেছনে বনু আছে, সোনা 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 মামা, তাই তাই করো, তাই 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 করো, মা ভারী ভারী।
আর রাতের দেখো আমি একটু ডাল সেদ্ধ করব, সেই আমার সোনা মামাকে কোলে নিয়ে করতে হচ্ছে, কারণ ও কারোর কাছে যাবে না, আমার কাছেই থাকবে। তাই রাতের ডাল সেদ্ধ আর আলু ভাজা, ব্যাস আজকে রাতের এইটাই হয়ে যাবে আমাদের রাতের খাবার। তা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে নিও।